তখন আমি জেলে ছিলাম, শুনছিলাম যে একজন বলছিল ডিভাইডে বসে যে বাংলার ভূমিকন্যা বাংলার রাজকন্যা চটি পাই দিয়ে দিল্লির জমিনে গট 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 করে সিংহাসনে বসবে। যদি সেটাই হতো তাহলে রানু মণ্ডল বোম্বে গিয়ে সুপারস্টার লতা মঙ্গেশকর তৈরি হতো, তো না? অতটা সোজা না। আমরাও চাই যে দিদি প্রধানমন্ত্রী হোক, বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি, পশ্চিম বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি, টোটাল ভারতবাসী জ্বলুক, একবার দেখো কিনার কীর্তি কেলাম। এই ছাত্র যুবক দিচ্ছে ডাক, ভাই জান এগিয়ে যাক, এগিয়ে যাক, এগিয়ে যাক। এই খেটে খাওয়া মানুষ দিচ্ছে ডাক, আইএসএফ এগিয়ে যাক, এগিয়ে যাক, এগিয়ে যাক। এই যাচ্ছে যুবক দিচ্ছে হাক, আইএসএফ এগিয়ে যাক, এগিয়ে যাক, এগিয়ে যাক। আইএসএফ এর সংগ্রাম চলছে চলবে, নসাদ ভাইয়ের সংগ্রাম চলছে চলবে। আমরা ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে মাস্টারটা আমরা পড়াটা না করতাম না, আমাদের মাস্টার প্রচণ্ড খেলাতো, তো আমরা চেষ্টা করতাম যে ওই মাস্টারের পিরিয়ড যখন থাকবে আমরা ক্যান্সেল করব। তো আজকের আমার যতটুকু মনে হয় নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা বলে, যদি বিধানসভায় ক্যামেরা লাগানো হয় সবাই এই ভয়টা করে যে নওশাদ সিদ্দিকী আজ বিধানসভায় না আসে না তো চোরেদের গলা টিপে ধরবে, হক কথা বলবে, চোরেদের গলা টিপে ধরবে, ওই জন্য ওরা বিধানসভায় যেতে ভয় করে। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতান আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। আজ এই ভাঙড় মেলা মাঠে দাঁড়িয়ে আমাদের একটাই কথা যে আজ আমরা এই এত বড় প্রোগ্রাম করছি তার জন্যে সব থেকে যে কৃতিত্ব দিতে হবে এই কাশীপুত্তর কাশীপুর থানার প্রশাসনকে। আজ আটটা থানা হয়েছে, যদি ষোলোটা থানা হয় তোমাদের কারুর প্রবলেম আছে? হোক না, বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ির খবর রাখুক প্রশাসন। ইলেকশনের পরে দেখানো হয়েছিল ভাঙড় বোমগুলির রাজনীতি করে, আমরাও এটা জানাতে চাই টোটাল পশ্চিম বাংলাকে যে প্রশাসন আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক, কাদের বাড়ি থেকে বোম বার হয়, কাদের বাড়ি থেকে পিস্তল বার হয় সেটাই প্রশাসন সবার সামনে তুলে ধরুক। আজ নওশাদ সিদ্দিকী তথা ভাঙড়বাসী ইতিহাস পড়ে না, ইতিহাস লেখে না, ইতিহাস তৈরি করে। আজ আমাদের ক্যাপ্টেন ছাড়া আমরা যে প্রোগ্রাম করেছি এটাই তার প্রমাণ। ক্যাপ্টেন লাগবে নাকি তোমাদের? আমরা তো আছি সহ অধিনায়ক, এতেই যদি হয়, যদি ক্যাপ্টেন এই ময়দানে থাকতো তাহলে আমরা কি করতাম? ঘুম হারাম হয়ে গেছে না? ঘুম তো ইডি যে আরে সিক্স গিয়ারে ইডি চালাচ্ছে, তোমাদের বৌমাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে আমাদের দাদাদেরই ঘুম আরাম হয়ে গিয়েছে। দাদারা কিন্তু ঘুমাচ্ছে না, কোথায় কত টাকা আছে, সার্টিফিকেট আছে, কোথায় কত দলিল আছে সব লুকাচ্ছে। কিন্তু আমরা সারাদিন এই ভাঙড়ে ঘোরার পরে প্রত্যেকটা বুথে বুথে ঘোরার পরে নিশ্চিন্তায় গিয়ে বাড়িতে গিয়ে ঘুমাই, ঘুমাই তো নাকি আমাদের ঘুম হারাম করবে, তাই তো? ইডি প্রশাসন বলে কিছু আছে, তোমাদের ঘুমই হারাম করে রেখে দিয়েছে। একটা কথা বলে যে আজ তোমরা বলছো যে বাংলার জমিনে আইএসএফ নেই, সত্যি তো আমরা নেই, তবে যদি চোখ, আমি এটাই বলবো যে তোমাদের চোখ নেই, দিদিকে বলবো যে তোমরা চোখের অপারেশন করার একটা ব্যবস্থা করে দাও ফ্রিতে, তোমাদের নেতাদের চোখের অপারেশন করাতে হবে। একটা জিনিস যাওয়ার সময় অনুরোধ করব, কারুর পকেটে যদি আধার কার্ড এনে থাকো সবাই একটু আধার কার্ড দেখিয়ে শো করে মিডিয়ার বন্ধুদের সামনে রেখে যাবেন, না তো এরা বলবে কালকে যে অমুক জায়গা থেকে, অমুক জায়গা থেকে লোক এনে বাংলার মেলা ময়দান ভরিয়েছিল। আমরা কি বিরিয়ানির প্যাকেট দিয়েছিলাম ভাই? দিইনি তো। যদি মনে করি এখানে গামছা ভরি, গামছা ঘুরিয়ে তোমাদের থেকে চাঁদা তুলে এই মিটিংটাকে সাকসেসফুল করবো পারবে তো? নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল না, ডার হামকো আচ্ছা লাগা। নওশাদ সিদ্দিকী যদি বিজেপির দালাল হতো তাহলে নওশাদ সিদ্দিকীকে ভিক্টোরিয়ার সামনে আপনারা পারমিশন দিতেন, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আপনাদের সুপ্রিম কোর্টে যেতে হতো না, ডিভিশন বেঞ্চে যেতে হতো না। অ্যাকচুয়ালি আপনারাই তো বিজেপির দালাল, এটাই তো আজ মানুষ প্রমাণ পেয়ে গিয়েছে মানুষের কাছে। নওশাদ সিদ্দিকী মুখ থেকে বলতে হয়নি যে আমি বিজেপির দালাল, আপনারাই প্রমাণ করে দিয়েছে দিদি আপনি বিজেপির দালাল। আর একটা কথা ডিভাইডে, তখন আমি জেলে ছিলাম, শুনছিলাম যে একজন বলছিল ডিভাইডে বসে যে বাংলার ভূমিকন্যা বাংলার রাজকন্যা চটি পাই দিয়ে দিল্লির জমিনে গট 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 করে সিংহাসনে বসবে। যদি সেটাই হতো তাহলে রানু মণ্ডল বোম্বে গিয়ে সুপারস্টার লতা মঙ্গেশকর তৈরি হতো, হতো না?
যদি দিদি দিল দিলে সুপ্রিম কোর্টে গিয়ে যদি প্রধানমন্ত্রী হতো, রানী মণ্ডল বোম্বে গিয়ে লতা মঙ্গেশকর হতো, ঠিক তো? অতটা সোজা না। আমরাও চাই যে দিদি প্রধানমন্ত্রী হোক, বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি, পশ্চিমবাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি, টোটাল ভারতবাসী জ্বলুক। একবার দেখো কেনার কীর্তি কেলাপ, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল না, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী আইন সংবিধান হাতে নিয়ে লড়াই করে চলেছে, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য লড়াই করে চলেছে, আর আপনারা ঘুম হারাম হয়ে গিয়েছে আপনাদের, সেই জন্য আপনারা বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। বাস্তবেই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী না, একটা সাধারণ মানুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি হক কথা বলে তুই চোর বলবে, সেই লোকটাই বলবে বিজেপির দালাল। হক কথা বলা মানেই বিজেপির দালাল এখন। তা সেই হক কথা বলার কারণে, হক কথা বলতে গিয়ে যদি আমাদের জেল খাটতে হয়, আমরা যদি বিজেপির দালাল হয়ে থাকি, সাধারণ মানুষ কথা বলবে আগামী দিন লোকসভায় যে সত্যিকারের আমরা বিজেপির দালাল কি তোমরা বিজেপির দালাল, ঠিক তো? তো আগামী দিন এইভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে একসাথে আমাদের এই ভাঙড়ের জমিনে স্বাধীন করতে হবে। ভাঙড়ের যে মানুষ আমরা আছি, খেটে খাওয়া মানুষ আছি, তাদের হকের লড়াই লড়তে হবে। তার জন্য যদি আমাদের জেল খাটতে হয়, একবার কেন, একাধিক ভাগ জেল খাটতে হলে প্রস্তুত আছেন তো? তাই তো, যেদিন নওশাদ সিদ্দিকী জেল খেটে টোটাল পশ্চিমবাংলা তথা ভারতবাসী জানতে পারে এটাই হলো ভাই, এটাই হলো আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, তাতে আমরা গর্ব করি। আমরাও জেল খেটে বলি যে আমরাও গর্ব করি, আমরা নওশাদ সিদ্দিকীর দল করি, আমরা অন্য কোনো দল করি না, তাই তো? জেল তো অনেকই খাটে, অনেকই কিছু করে। নওশাদ সিদ্দিকী কি চুরি করে জেল খেটেছিল? আমাদের মন্টু ভাই, আমরা কি চুরি করে জেল খেটেছিলাম? বাস্তবে যারা জেল খাটুনি, আমার তো মনে হয় তোমরাও চাও যে আমরা একবার জেল খাটবো, আমার মতো মন্টু ভাইয়ের মতো। সবাই যাক পশ্চিমবাংলার জমিনে, যেখানে ক্যামেরা খুলুক, যেখানে যাই বলে এই তো মন্টু ভাই, এই তো কারিমুল ভাই, সবাই চেষ্টা করছে, সবাই মনে মনে করছে যদি আমিও একবার জেলে যেতাম, তাই তো? ভয় আমাদের দেখাবে না ভাই, ভয় আমরা পাই না। কেন? ভয় যারা চুরি করে আছে তারাই ভয় করে, আমরা চুরি করিনি, চোরকে ধরতে এসেছি, তাহলে আমরা কেন ভয় পাবো, তাই তো? এইটাই আজকে শাসক দল টোটাল যে একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করবো, কেন আমাদের রাজ্য কমিটির নেতা এখানে উপস্থিত আছে, বলার কিছু থাকে না আমাদের। তো আমরা ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম, তখন দেখতাম যে মাস্টারটা আমরা পড়াটা না করতাম না, আমাদের মাস্টার প্রচণ্ড খেলাতো, তো আমরা চেষ্টা করতাম যে ওই মাস্টারের পিরিয়ড যখন থাকবে আমরা ক্যান্সেল করব। তো আজকের আমার যতটুকু মনে হয় নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা বলে, যদি বিধানসভায় ক্যামেরা লাগানো হয়, সবাই এই ভয়টা করে যে নওশাদ সিদ্দিকী আজ বিধানসভায় না আসে, না তো চোরেদের গলা টিপে ধরবে, হক কথা বলবে, চোরেদের গলা টিপে ধরবে, ওই জন্য ওরা বিধানসভায় যেতে ভয় করে।